তখন তোমার সঙ্গে কেউ না থাকবে, তুমি একলা চলো রে। সঠিক বলেছেন, তো আমি আজকে একলা মানে চলে যাচ্ছি আর কি, ঠিক আছে। সারাক্ষণ টিয়া টিয়া কই জান দিয়ে লাগিও না, ঠিক আছে। টিয়া মরলে কবর তলে যাইতো না। হ্যাঁ, আমার দেখো, আমি মানে আমার ভিতরে একটা খাসিয়ত আছে কি জানো না, আমার একটা গুণ আছে। গুণটা কি জানো ভাই? এত টেনশন আমার ভিতরে। হ্যাঁ, টিয়া খুঁজার টেনশন, কত কিছু টেনশন, এরপরে আমি বিনা টেনশনে ঘুরি। হ্যাঁ, এটা একটা খাসিয়ত মনে করতে হবে। হ্যাঁ, তুমি খালি টেনশন করে ঘরের ভিতরে শুয়ে থাকবে। আমি টেনশন করছি, এই যে মায়ের দিয়ে 3-4 মাস অনেক টেনশন করছি, করার পরে চিন্তা করতেছি কি ছিলাম 90 কেজি হয়ে গেছি 80 কেজি, এটা কোনো কথা? 10 কেজি কমে গেছি গো। তো চিন্তা করলাম যে কোনো টেনশন নাই, বিনা টেনশনে ঘুরম, ঠিক আছে। হ্যাঁ, বিনা টেনশনে ঘুরতাম বলি আইসি হেও টেনশন। সালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে জুম্মার দিন, একটু ছুটির দিন, একটু ঘুরতে আসি। এখন আসছি কোথায়, জালি পার্কে আসছি, একাই ঘুরার লাগা। মাঝে মধ্যে আছে না, একটু একা একা ঘুরার দরকার আছে। কারণ কি লাগিয়া, যখন তোমার সঙ্গে কেউ না থাকবে, তুমি একলা চলো রে। তো আমি আজকে একলা মানে চলে যাচ্ছি আর কি, জালি পার্কে ঘুরার লেগিয়া। কিন্তু এখানে ঘুরতাম, আসার পরেও মানে এখানে শান্তি পাইতেছি না, শান্তি এদিকে পাইতেছি না। এই যে পিছনে টিকটক বানাইতেছে, সামনে টিকটক বানাইতেছে, ওদের স্লো মোশনের মানে ভিডিও দেখতে দেখতে হাসতে হাসতে আমি ফেসে গেছি। তো ভাবলাম আমিও একটু ভিডিও বানাই, তাদের সাথে একটু মজা লই এই আর কি। আমাদের এখানে নেপালি বাইরে আছে, পাকিস্তানের আছে, তারপরে ইন্ডিয়ার আছে, বাংলাদেশের আছে। মোটামুটি জুম্মার দিন তো মানে সবাই ছুটি পাইছে, এখানে ঘুরতে হয়েছে। আর তোমরা যারা ছুটি পাও নাই, বেতনে চাকরি কর বুঝছো না, মানে কিছু কিছু আছে না, দোকান আছে না, মানে বেতনে চাকরি করলে শুক্রবারে ছুটি না, থাকলেও তোমার আদা মাদান ছুটি আছে, ঠিক আছে। তাদের লোক কষ্ট হয়, বিয়ার মাদান ছুটি হয় না, বেচারারা ওই সকালের মাদান ছুটি হয়, এটা তাও ঘুমের ভিতরে চলে যায় বুঝছো না। তো ঘুমের ভিতরে চলে যায়, বস বিয়ার মাদানে ঘুরার সুযোগ হয় না, মানে কত রং বিরং কত কিছু দেখা যায়, মানে বিকালে ঘুরলে মানে এটা বোঝা যায় আর কি। তো বিকালে ছুটি করো, ঠিক আছে। সারাক্ষণ টিয়া টিয়া কই জান দিয়ে লাগিও না, ঠিক আছে। টিয়া মরলে কবর তলে যাইতো না। হ্যাঁ, আমার দেখো, আমি মানে আমার ভিতরে একটা খাসিয়ত আছে কি জানো না, আমার একটা গুণ আছে। গুণটা কি জানো ভাই? এত টেনশন আমার ভিতরে। হ্যাঁ, টিয়া খুঁজার টেনশন, কত কিছু টেনশন, এরপরে আমি বিনা টেনশনে ঘুরি। হ্যাঁ, এটা একটা খাসিয়ত মনে করতে হবে। হ্যাঁ, তুমি খালি টেনশন করে ঘরের ভিতরে শুয়ে থাকবে। আমি টেনশন করছি, এই যে মায়ের দিয়ে 3-4 মাস অনেক টেনশন করছি, করার পরে চিন্তা করতেছি কি ছিলাম 90 কেজি হয়ে গেছি 80 কেজি, এটা কোনো কথা? 10 কেজি কমে গেছি গো। তো চিন্তা করলাম যে কোনো টেনশন নাই, বিনা টেনশনে ঘুরম, ঠিক আছে। হ্যাঁ, বিনা টেনশনে ঘুরতাম বলি আইসি হেও টেনশন। হ্যাঁ, প্রবাসী জীবনের টেনশন শেষ হতো না, তো এই জন্য বলতেছি যে মাঝে মধ্যে আসলে টেনশন ছাড়া ঘুরার দরকার। আর ওই যে কথা আছে না, কারো যদি সাথে না পাও তুমি একা বাইরে যাও, তো আমি একা বাইরে দিছি, বাইরে গেছি আর কি, এটা ঘুরতেছি ঘুরতেছি। পিছনে আমার বাইরা মনে হয় নেপালি বাইরা টিকটক বানাইতেছে, মানে যার যেমন মানে মজা করতেছে আর কি জালি পার্কে। তো ঠিক আছে, ভালো থাকিও, টেনশন থাকলেও ঘুরতে হইব, কিছুই করার নাই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।